আসসালামু আলাইকুম। কেয়া পিয়া রান্নাঘরে আজকে আছি আপনাদের সাথে। আমি পিয়া, আজকে আপনাদের মালাই ব্রেড বানিয়ে দেখাবো। এর জন্য প্রথমে আমি এক কাপ দুধ নিয়েছি, নিয়ে এটা দিয়ে মালাই তৈরি করব। এতে এবারে দুই টেবিল চামচ চিনি দিব, দিয়ে নেড়ে নেব। এবার আমি এখানে এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে রেখেছি, এটা দিয়ে দিব, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। ঘন হওয়া পর্যন্ত এভাবে রান্না করব। আর একটু নেড়ে চেড়ে নামিয়ে রাখব, নামিয়ে ঠান্ডা হতে দেব, চুলাটা এবার অফ করে দেব। এবার একই প্যানে আমি তিন পোয়া মতো দুধ দিব, তিন কাপ আর কি, তিন কাপ দুধ দিয়ে এখানে হাফ চামচ হাফ কাপ চিনি দেব। আর দেব দুই ফোঁটা ভ্যানিলা এসেন্স, দিয়ে ভালোভাবে নেড়ে নিব। এবারে এতে একটু এক চা চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে দিয়ে দেব, দিয়ে দুধটা একটু ঘন হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। একবার দুবার ফুটে উঠলে ফিরে আসছি। পাঁচ মিনিট রান্না করেছি, এবারে ঘন হয়ে এসেছে, এই যে এরকম হয়েছে। এবারে এটাকে চুলা অফ করে দেব। এবারে এখানে আমি পাঁচ পিস পাউরুটি নিয়েছি, প্রথমে সাইডগুলো কেটে বাদ দেব। দিয়ে এভাবে একটা কেটে নেব। সবকটা এভাবে কেটে নিলাম। এবার আমি মালাইটা উপর থেকে এভাবে দিয়ে একটার উপরে আর একটা এভাবে চেপে দিব, এরকম করে প্রত্যেকটা তৈরি করব। এবারে আমি এটাকে মাঝখান থেকে কেটে নেব। এবার আমি একটা সার্ভিং ডিশে এভাবে সাজিয়ে নিব পিসগুলো। এবার আমি এটা আমি এবারে মালাইটা করে রেখেছিলাম, যেটা আর একটা ঘন দুধ করে রেখেছিলাম, এটা উপর থেকে বিছিয়ে দেব। দিয়ে উপর থেকে কিছু ড্রাই ফ্রুটস কিশমিশ বাদাম ছড়িয়ে দিব, দিয়ে অপেক্ষা করব। এটা দুই তিন ঘন্টা পরে ফ্রিজে বাইরে নর্মাল ঠান্ডা করে তারপর ফ্রিজে দিয়ে পরিবেশন করব।
ভালো লাগলে, রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে শেয়ার করবেন। আর নতুন কোনো রেসিপি নিয়ে আবার সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।